সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই স্বাস্থ্য বিষয়ক কথোপকথনে প্রথমে পরিচিত হয়ে আপনাদের সাথে আমি হলাম ডক্টর শারমিন জাহান বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বিএসএমএম শাহবাগ ঢাকায় আমার সাবজেক্ট হচ্ছে এন্ডোক্রাইনোলজি যাকে আমরা সাধারণ ভাষায় বলি ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগ প্রায়শই আমরা আপনাদের সাথে যখন কথাবার্তা বলি বা রোগী দেখি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হই যেমন হরমোন কি ডায়াবেটিস কী থাইরয়েড কী ইত্যাদি ইত্যাদি আজকে আমি চেষ্টা করব হরমোন বিশেষত থাইরয়েড হরমোন সংক্রান্ত রোগ সম্পর্কে কিছু উপদেশ বা পরামর্শ কিছু তথ্যকণিকা আপনাদেরকে দেওয়ার জন্য। প্রথমেই আসি তাহলে হরমোন জিনিসটা আসলে কী আমরা যে আজকাল বারে বারেই বলি যে তার হরমোনের রোগ এইটা সেটা এটা আসলে কি হরমোন যদি সহজ ভাষায় বলতে হয় এটা একটা কেমিক্যাল বা একটা রস এটা আসে শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে এই রসটা যখন নিঃসৃত হয় তখন এটা রক্তের মধ্যে মিশে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে এটার কার্য বা ক্রিয়া সম্পাদন করে এরকমই একটা হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন তাহলে থাইরয়েড কী জিনিস থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি দেখতে অনেকটা প্রজাপতির মতো এটা থাকে ঠিক আমাদের কণ্ঠনালীর সামনে এই জায়গাটাতে এইখান থেকে যে রসটা নিঃসৃত হয় তাকেই আমরা বলি থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোন কিন্তু আপনার আমার প্রত্যেকের শরীরেই আছে এবং আমাদের স্বাভাবিক জীবন ধারণের জন্যে এই হরমোন বিশেষভাবে অপরিহার্য এই হরমোনটি যখন রক্তের মধ্যে যায় তখন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে তার মধ্যে যেমন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক বুদ্ধি বৃদ্ধি বাচ্চাদের বেড়ে ওঠা বয়সন্ধের লক্ষণ সব কিছুই থাইরয়েডের উপর নির্ভরশীল আবার মহিলাদের জন্যে গর্ভধারণের ব্যাপার ঋতুচক্রে নিয়মিত হওয়া এবং অন্যান্য সব কিছু থাইরয়েডের উপর নির্ভরশীল থাইরয়েড হরমোন একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরে অবশ্যই মেনটেন করতে হবে কোনো কারণে যদি এই হরমোনের পরিমাণ কমে যায় সেটাও আমাদের জন্য ক্ষতিকারক কোনো কারণে যদি বেড়ে যায় সেটাও ক্ষতিকারক যখন এই থাইরয়েড হরমোন আমাদের রক্তে বেড়ে যায় তখন একে আমরা বলি হাইপার থাইরয়েডিজম আর যখন ঠিক উল্টো ঘটনাটা ঘটে রক্তে এর পরিমাণ কমে যায় তখন আমরা বলি হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম রোগটি বর্তমানে আমাদের যেটা মনে হয় যে অনেকটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং আপনার আশেপাশে অনেকেই দেখবেন যে যারা বলে যে আমার থাইরয়েডের রোগ হয়েছে তাহলে আজকে মূলত আমি কথা বলতে চাচ্ছি হাইপোথাইরয়েডিজম সম্পর্কে এতক্ষণ তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি এবং এই থাইরয়েডের রোগ হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম যখন এই হরমোনটি রক্তে কমে যায় তাহলে কথা হচ্ছে কেন এটা হয় প্রায়শই রোগীরা এসে আমাকে জিজ্ঞেস করে যে কি কারণে হলো এটা কি আমার খাওয়া দাওয়ার গণ্ডগোল নাকি এটা আমার লাইফস্টাইলের গণ্ডগোল কি অন্য কিছু আচ্ছা এখন যদি কারণগুলো বুঝিয়ে বলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটি জেনেটিক বা বংশগত দেখবেন বংশে ইতিহাস নিলে মায়ের ছিল বোনের ছিল বাবার ছিল এখন হয়তোবা ছেলে বা মেয়ের হয়ে গেছে এটাই হচ্ছে আসলে প্রধান কারণ এর বাইরে যদি খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে আয়োডিন আয়োডিনের স্বল্পতা হচ্ছে একটি প্রধান কারণ আগেকার যুগে কিন্তু আয়োডিনের স্বল্পতাই ছিল থাইরয়েড রোগের প্রধান কারণ এখন যেহেতু আমরা সবাই বর্তমানে আয়োডাইজ সল্ট খেতে অভ্যস্ত সেজন্য এই কারণটি বর্তমানে নিচের দিকে চলে এসেছে প্রধান কারণ হয়ে গেছে জেনেটিক অন্যান্য কারণের মধ্যে যেমন গলার কোনো অপারেশন কেউ যদি থাইরয়েডের সার্জারি করে অথবা কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাকশন হিসাবেও হাইপোথাইরয়েডিজম নামক রোগটি হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম যদি কারো হয় তাহলে এই রোগটির লক্ষণ কিভাবে প্রকাশ পায় অথবা আপনি কখন সন্দেহ করবেন যে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া দরকার কিছু কমন সিমটম বা লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া দেখবেন যে আপনার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই স্বাভাবিক তারপরেও তরতরিয়ে ওজন বেড়ে যাচ্ছে এটা একটা প্রধান লক্ষণ আরেকটা লক্ষণ যেটা সেটা হচ্ছে আমরা বলি আনডিউ ফেটিগিবিলিটি সব সময় ঘুম ঘুম কাজে কাজেকর্মে অনীহা শুয়ে বসে থাকতে ইচ্ছে হয় দেখা গেল আগে যার কাজের গতি ছিল বেশ দ্রুত এখন সে কাজে কর্মে অনেকটা ধীরগতি সম্পন্ন হয়ে গেছে আবার দেখা যায় যে অনেক সময় মুখ ফুলে যায় পা ফুলে যায় শরীরে পানি চলে আসে এটাও একটা হাইপোথাইরয়েডিজমের প্রধান লক্ষণ সবসময় শীত শীত লাগা রোগীরা কি বলবে যে আমরা গরমের দিনেও কাঁথা গায়ে দিয়ে থাকি সবসময় তার শীত লাগে শরীরে কাপুনি দেয় অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হওয়া মহিলাদের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ আছে ঋতুচক্র অনিয়মিত হয়ে যাওয়া গর্ভধারণে সমস্যা হওয়া এগুলো হাইপোথাইরয়েডিজমে হতে পারে গর্ভধারণ করলে অনেক সময় বিকলাঙ্গ শিশু জন্ম হওয়ারও সম্ভাবনা থাকে হাইপোথাইরয়েডিজম রোগটি সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি শিশুদের জন্যে কারণ শিশুদের ক্ষেত্রে যদি সঠিক বয়সে ধরা না পড়ে এটা থেকে একটি শিশু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে দেখা যাবে সে বেটে বামনে পরিণত হয়েছে এবং সে বুদ্ধি প্রতিবন্ধী এবং তার শারীরিক বিকাশ কোনোভাবেই হচ্ছে না অথচ এই রোগটি সঠিক সময়ে নির্ণয় করে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ কাজেই কখনও যদি এই ধরনের লক্ষণ আবারও আমি বলে দিচ্ছি ওজন বেড়ে যাওয়া মুখ ফুলে যাওয়া শরীরে পানি চলে আসা অতিরিক্ত শীত লাগা কোষ্ঠকাঠিন্যে ভোগা মহিলাদের ঋতুচক্র অনিয়মিত হওয়া এগুলো হলে অবশ্যই চিন্তা করবেন যে আপনি বা আপনার আত্মীয় স্বজন হাইপোথাইরয়েডিজম নামক রোগটিতে আক্রান্ত হয়েছেন কি না যখন আপনারা আমাদের কাছে আসেন তখন আমরা কি করি আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাদের কিছু রক্ত পরীক্ষা করতে দেই মূলত রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা সম্ভব আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন যে আমরা ব্লাডে এফটি ফোর এবং টিএসএইচ বলে দুটো রক্ত পরীক্ষা করে এই রোগটি নির্ণয় করি আমাদের উদ্দেশ্য থাকে রক্তে এই হরমোনের মাত্রাটা একদম স্বাভাবিক পর্যায়ে রাখা যাতে আপনার স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যকলাপ সুন্দরভাবে সম্পাদিত হয় এবং আপনার রোগের লক্ষণগুলো সব চলে যায় এই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা একটা জিনিসই আশা করি সেটা হচ্ছে আপনাকে থাইরক্স বা থাইরোনর বা থাইরিন বিভিন্ন নামেই পাওয়া যায় এটা আসে লিভো থাইরক্সিন বলে সেই হরমোন যেটা ট্যাবলেটের মাধ্যমে আমরা দেই এই ওষুধটি আপনাকে খেতে হবে এখন রোগীরা অনেক সময় বিরক্ত হয় যে এই ওষুধটি কেন তাকে সবসময় খেতে হবে অথবা অনেকে ভয় পায় যে এই রোগটা কি ক্যান্সার জাতীয় মারাত্মক কোনো রোগ কিনা শুনেই অনেকে দেখা যায় কান্নাকাটি শুরু করে এই ব্যাপারে আমি যেটা বলবো হাইপোথাইরয়েডিজম খুব সাধারণ একটা রোগ হাইপোথাইরয়েডিজম ওষুধের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ এবং আপনাকে যেটা চিন্তা করতে হবে যে এই রোগটা ডেইলি কেবলমাত্র একটা ট্যাবলেট সেবনের মাধ্যমেই আপনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন কাজেই এটা নিয়ে ভয় পাওয়ার আসলেই একেবারে কিছু নাই আপনাদের একটুখানি মোটিভেশান আপনাদের একটুখানি কমপ্লায়েন্স এবং আপনাদের রেগুলার ফলো আপ এটাই আসলে দরকার এখন কথা হচ্ছে যারা অলরেডি হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত হয়েছেন এবং যারা থাইরক্স বলে ওষুধটি নিয়মিত খাচ্ছেন তাদের জন্য পরামর্শ কী এই ওষুধটি খেতে হয় আসলে সকালবেলা খালি পেটে নাস্তা খাওয়ার এক থেকে দু ঘন্টা আগে এবং অন্যান্য খাবার বা ওষুধ খেতে হয় দু ঘন্টা পরে এখন অনেকেই আছেন যারা অফিস করেন যারা বলেন যে না সকালে তো টাইম ম্যানেজ করা আমার জন্য সম্ভব না তাদের জন্য ভালো পরামর্শ হচ্ছে ওষুধটি আপনি রাত্রে ঘুমের আগে খাবেন এবং রাতের খাওয়া এবং ঘুমের মাঝখানে দু ঘন্টার গ্যাপ রাখার চেষ্টা করবেন তাহলেও ওষুধটা আপনার শরীরে ঠিকভাবে কাজ করবে কেউ কেউ আছেন একবার ওষুধ শুরু করে আরাম পেয়ে গেলে কিছুদিন পরে ভাবেন যে আমার রোগটি ভালো হয়ে গেল আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিই পরবর্তীতে আবারও যখন ওজন বেড়ে যায় অসুস্থ হয়ে পড়েন তখন আবার তারা আমাদের কাছে আসেন এখন কথা হচ্ছে আপনাকে এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আমার সারা জীবনের রোগ এটা একটি এবং ওষুধ খেয়ে আমাকে সুস্থ থাকতে হবে যদি এই কথাটি আপনি মাথায় নিয়ে নেন এবং প্রতিদিন আপনি ভাত খাওয়ার মতো করে ট্যাবলেটটাও খেয়ে ফেলেন তাহলে আর কোনো সমস্যাই হওয়ার কথা না এখন কথা হচ্ছে চিকিৎসায় থাকা অবস্থায় আপনি কতদিন পর পর আমাদের সাথে যোগাযোগ করবেন সাধারণত রক্তে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা দুই মাস পর রোগীদেরকে আসতে বলি যখন এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে তখন কিন্তু বছরে একবার বা দুইবার ডাক্তারের কাছে যাওয়াই যথেষ্ট কিন্তু অবশ্যই আপনি বছরে একবার দুইবার যাবেন না গেলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি কমে যাবে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন এবং দেখা যাবে আপনার রক্তে হরমোনের মাত্রা হয় অনেক বেশি হয়ে গেছে অথবা অনেক কমে গেছে এবং দুটোই আপনার জন্যে অত্যন্ত ক্ষতিকারক তাহলে এই ছিল মোটামুটি হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমার এই পরামর্শগুলো এর বাইরে আরো দু একটা কথা বলা একটু দরকারি মনে করছি সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম ইন স্পেশাল সিচুয়েশন যেমন হচ্ছে গর্ভকালীন এবং হচ্ছে শিশু এই দুটো একটু আমি আলাদা করে বলতে চাই কারণ এরাই হচ্ছে সবচাইতে ভালনারেবল গ্রুপ যাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি গর্ভকালীন হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আমার একটাই পরামর্শ সেটা হচ্ছে আমাদের দেশে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে গর্ভাবস্থায় কোনো ওষুধ সেবন করা যাবে না সেটা মা এবং শিশুর জন্যে ক্ষতিকারক কিন্তু ঠিক উল্টোটাই সত্যি হাইপোথাইরয়েডিজমের ব্যাপারে গর্ভাবস্থায় অবশ্যই থাইরয়েডের বডি সেবন করতে হবে তা নইলে যেটা হবে গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ কিন্তু হবে না এটা ব্যাহত হবে গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্যে যেই হরমোনটি দরকার সেটা হচ্ছে থাইরয়েড এবং গর্ভস্থ শিশু এই হরমোনটি পুরোপুরি পায় মায়ের শরীর থেকে এবং মা এটা পায় থাইরক্স নামক ট্যাবলেটের মাধ্যমে কাজেই গর্ভকালীন এই ওষুধ তো বাদ দেওয়া যাবেই না বরং গর্ভাবস্থায় এটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে অন্যদিকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে জন্মের পরপর শিশুদের হয় এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বিভিন্ন কারণে হতে পারে দেখা যায় যদি এটা জন্মের দুই সপ্তাহের মধ্যে ডিটেকশন করা হয় এবং চিকিৎসা শুরু করা হয় তাহলে এই শিশুগুলো সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে অন্যথায় যদি বাবা মায়েরা এই ব্যাপারে অবহেলা করেন এবং রোগ নির্ণয় ঠিকভাবে না হয় তাহলে এই বাচ্চাটি বেটে বামনে পরিণত হয় তার বয়সন্থির কোনো লক্ষণ প্রকাশ পায় না এবং সে বুদ্ধি প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ হয় এ ধরনের শিশুকে আমরা বলি ক্রেথিন বা ক্রেটিনিজম কাজেই দেখেন এটা এরকম একটা রোগ শুধুমাত্র সঠিক সময় নির্ণয় করে এবং দৈনিক একটি বা দুটি সেবনের মাধ্যমে আপনি আমি সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে একটুখানি সচেতনতা বাড়ানো একটুখানি সচেতনতা বৃদ্ধি করলেই আমরা এই রোগটি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারি তো শুধু দর্শক মণ্ডলী আশা করি আজকের আলোচনাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন আপনাদের যে কোনো প্রশ্নের জবাব যদি ভবিষ্যতে দেখা হয় অবশ্যই দিব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন খোলা হাফেজ